ছোট বয়সে যেটা শিল্পকলা কি ছোট বয়সে আবিদিন স্যার কামরুল হাসানের ছবি পত্রিকে উঠত, আমরা ইয়ে করতাম, কপি করতাম, নজরুল ছবি আঁকতাম, তারপরে রবীন্দ্রনাথের ছবি আঁকতাম, তারপরে আবিদিন স্যারের বিভিন্ন ধরনের স্কেচে কপি করতাম। এগুলি তো ছোট বয়সের বিভিন্নভাবে এগুলি আসা। ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি চারুকলায় ভর্তি হই, সেটা 1972 সালে। তারপর থেকে তাই এক নাগারে ওটার সাথেই আমি একাত বোধ এবং সারা জীবন ওর সাথে ছিলাম, এখনো আছি। এক নাগারে ছবি এঁকে চলেছেন ফ্রান্স প্রবাসী মেঘনাপাড়ের আরেক কৃতি সন্তান শিল্পী শাহাদাত হোসেন। 1955 সালে বাংলাদেশের চাঁদপুরে ফরিদগঞ্জের রূপসা গ্রামে জন্মগ্রহণ করেন 71-এর বীর মুক্তিযোদ্ধা প্রথিতযশা এই গুণী শিল্পী। রাজধানী প্যারিসে নিউজ NRB-র সাথে আলাপচারিতার শুরুতেই শৈশবের স্মৃতিচারণ। দাদা দাদি নানা নানির সাথে খেতে যাওয়া, গরু পালা, মাছ ধরা, ওইটা আমার শৈশব। তারপরে চাত্রসরে বাবার সাথে চলে আসি। বাবা ছিলেন একজন উকিল, অ্যাডভোকেট, উনি আমার পলিটিকের সাথে একটু জড়িত ছিলেন। সেই করতে করতে স্বাধীনতা আন্দোলন, এই তারপরে ছাত্র জীবন, মিছিল, মিটিং। ছোট বয়স থেকে ছবি আঁকতাম, বাবার উৎসাহ ছিল, মার উৎসাহ ছিল, এবং আমি লাকি যে আমার পারিপার্শ্বিক কোনো অসুবিধা হয়নি এই ব্যাপারে। আর আরেকটা ছিল, যেহেতু বাবা রাজনীতি করতেন, উনি একটু সচেতন ছিলেন স্বাধীনতার পক্ষে, এবং স্লোগান বলেন, মিছিল বলেন, মিটিং বলেন। মুক্তিযুদ্ধে গেছি, উনি তো সাহস ছিল, উনি জেলেও খাটছেন। তারপরে যে মুক্তিযুদ্ধ শেষ, স্বাধীনতা অনেক লোক তো মারিয়ে গেছে, অনেক বিধবা নারী বিধবা হয়েছে, এবং অনেক বীরাঙ্গনা আমাদের গ্রহণ করতে হয়েছে পাকিস্তানের বর্বরতায়। আমার ফ্যামিলি পুরাই, আমার বাবা মা যে সবাই আমাদের মুক্তিযুদ্ধের সাথে জড়িত, ভাই, তিন ভাই। তারপর আমার বাবা জেল খাটছে। 70 সালের মিটিংয়ে বঙ্গবন্ধুর একটা মিটিং বা আমার চাঁদপুর মেঘনা নদীর পাশে কথোপকথনে ওনার সাথে কথা শোনা, তারপরে স্বাধীনতা, দেশ, মাটি, এগুলো একটা ব্যাপার কাজ করতেছিল। তখন বয়স কম, তো 17-18 বছর বয়স, আর পাকিস্তানিদের মুসলমান গিরিটা ভালো লাগতো না আমার, এটা আমার অসহ্য। বাংলা ভাষা কথা বলতে দিত না বলে আরও খারাপ লাগতো, কথা বুঝছেন। তো ছোটো বয়স থেকে একটু পড়াশোনা করছিলাম, তো রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, দেশাত্মবোধক প্রচুর পড়াশোনা করছি, ইতিহাসটা পড়ছি, বাংলা, ইন্ডিয়ান ইতিহাস, মহাভারতের ইতিহাস, ব্রিটিশ অত্যাচারের ইতিহাস। তো এগুলো একটা রিভোল্টিং কাজ করতেছিল আমার মধ্যে ছোটো বয়স থেকে। অস্তিত্ব, ভাষার জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ, এটা ছিল আমার মূল লক্ষ্য ছিল। এখন বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, একটা দেশ, এটা ছিল আমাদের মূল প্রেরণা। 2 নম্বর সেক্টর ছিল আমাদের চাঁদপুর এলাকা। আমার আসলে প্রথম ইসামতি ক্যাম্প নামে গাগরতলা ক্যাম্পে আমরা থাকি আমার ভাইদের সহ। সেখান থেকে আমরা ট্রেন্ড আপ, তারপরে আমরা দেশে চলে আসি আর কি। মুক্তিযুদ্ধে আসার পরে বাবার কান্নার মধ্যে একটা আনন্দ ছিল যে আমাকে ফিরে পাওয়া, এই একটা স্মৃতি, আনন্দের স্মৃতি। সবচেয়ে আনন্দের স্মৃতি ছিল স্বাধীনতা, মুক্তি লাভ করা, এটা ছিল বড় আনন্দের ব্যাপার। আর বেদনা বলেন, দুঃখ বলেন, এগুলি তো বলে লাভ নেই, এটা সমসাময়িক ব্যাপার। না খেয়ে থাকা, দৌড় দেওয়া বা পালিয়ে থাকা, তারপর যুদ্ধ বিভিন্ন জায়গায় বিভিন্ন আসা, সেটা তো আনন্দের ইতিহাস, আমি দুঃখ বলবো না। বাবার একটা বিশাল ভূমিকা ছিল, বাবার ভূমিকা ছিল, এটা আমার এখনও মনে পড়ে, মানে আমার জীবনে ট্রেন চেঞ্জ করে দিল, মানে মানসিক অবস্থা চেঞ্জ করেছিল। আমাদের মুক্তিযোদ্ধা সব, আমার তিন সব ভাই ভাই মানে ফ্যামিলির দাঁড় করালো, একটা কথা বললো, বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন এখন থেকে দেশ গঠনের কাজ, আর আজ থেকে ভুলে যাবে কে তোমার বাবা, কে তোমার দাদা, বংশ পরিচয় ভুলে যাবে, পরিচয় একটাই দেশ, নিজেকে দাঁড় করাবা, সবাই তোমাকে চিনবে, দেশও চিনবে। এটা ছিল একটা চ্যালেঞ্জ আমার জন্য। সেই চ্যালেঞ্জের মোকাবেলায় রং তুলি হাতে আমাদের আজকের এই সফল শিল্পী শাহাদাত হোসেন। বলতে পারেন ইন্সপিরেশন যদি বলেন, সেটা তো আমার দেশ থেকে আসা, আমাদের গুরু শিল্পীদের কাছে যেটা শিখা। যেন আমি তিনজনের নাম বলবো বা চারজন যেটা আমাকে ইন্সপায়ার করছে, যেন আবদিন স্যার, কামরুল হাসান, তারপর রশিদ চৌধুরী এবং মুন ইসলাম। ওনাদের সাথে মিশা, কথা বলা, কাজের দেখা শোনা, ছবি আঁকার বলতে যেটা বোঝায়, ছবি কিন্তু কপি করে না, ছবি হলো আপনার নিজস্বতা, কি আপনার ধ্যান ধারণা, আপনার পারিপার্শ্বিকতা ভিতর থেকে। কিন্তু এক ধরনের কী বলে, আগ্রহী আমাদের খোঁচা মারে যে তুমি কি, তুমি কেন আসো, কি করতে চাও বা কি আঁকবে, তাই না? তো সেটাকে খুঁজতে গেলে আপনার ইতিহাস খুঁজতে হয়, আর্টের ইতিহাস খুঁজতে হয়, আপনার দেশের ইতিহাস খুঁজতে হয়,
আমার পারিবারিক ইতিহাস খুঁজতে হয়, আমার পারিপার্শ্বিকতা দেখতে হয়। 26 বছর আগে ফরাসি সরকারের ফেলোশিপ নিয়ে শিল্পী শাহাদাত হোসেন পাড়ি জমান বিদেশ বিভুঁয়ে। 1927 সালে অক্টোবরে আমি প্যারিস সরকারের 3 বছর ফেলোশিপ নিয়ে আসি। আমার ওই ফেলোশিপ একটা মজা ছিল, ইকুল দ্য বুজার্ট বিভিন্ন যাওয়া, প্রফেসরদের সাথে ডিসকাস করা, ছবি এবং ফ্রিডম ছিল আমার, যে কোনো জায়গায় আমি যার সাথে কাজ করতে পারতাম। তারপর মিউজিয়াম স্টাডি, গ্যালারিতে যাওয়া, এটা তো আমার একটা ভীষণ কাজ দিয়েছে। যে ছবিগুলো আমি জীবনে দেখিনি সেই ছবিগুলো স্বচক্ষে দেখা, এক মনে করেন হাতে ধরা দেখে, যদি ধরা নিয়ম নেই ছবি, মানে সামনাসামনি তো ব্যাপারটা এরকম। তো এই জিনিসকে আপনার আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দিয়েছে। এটা হলে আর শিল্পীর দরকার হলে তার নিজস্বতা বের করা, এবং ফরাসি গভর্নমেন্টের স্কলারশিপ বা শিক্ষা সিস্টেম ব্যবস্থাটা আমাকে ভীষণ উপকৃত করেছে, আমার নিজস্ব সত্তাকে তৈরি করা। এটাতে আমি ফরাসি সরকারের কাছে, ফরাসি ইতিহাস বলেন, ওদের ইম্প্রেশন মুভমেন্ট বলেন, বিভিন্ন আর্ট মুভমেন্টের সাথে যে ইতিহাসটা দেখা এবং ছবিগুলো ক্রনোলজিক্যাল দেখা, এটা আমাকে একটা জায়গায় তৈরি করছে যে আমি এইভাবে ছবি আঁকতে পারি। সেটা এখন অনেকের ভাল্লাও লাগতে পারে, কিন্তু রং রস মাটি আলো পৃথিবী সবই বলেন, এটা আমার মতো করে বলা আর কি। আপনার কালার, রং বা স্ট্রাকচার, স্পেস ব্যবহার, এবং প্যারিসে যেটা আসার সুবিধা হয়েছে আমার, আমাকে একটা জিনিস ডেভেলপ করতে পারছি আমি প্যারিসে, মুক্ত মানসিকতায়, মুক্ত চিন্তাভাবনায়, এত মিউজিয়াম কালেকশন দেখা, আমার নিজের ভিতরে অনেক কিছু রিয়্যাক্ট করেছে, বুঝছেন। এবং এটা থেকে আমি অনেক কিছু নিয়েছি, এত নিয়েছি না, নিতে নিতে একসঙ্গে বমি করতে শুরু করছি। শুরু করতে করতেই এখন আমার ছবি আঁকা খুব সিম্পলিসিটি হয়ে গেছে। ছবি আঁকার সাথে আমার বাচ্চার ওই 90 সালে যা বাচ্চার জন্ম হওয়া, এগুলি একটা পাশাপাশি একটা রিলেটেড কাজ করতেছিল তখন, পাশাপাশি পারিবারিকভাবে যদি বলেন। তারপরে আমার এক্সিবিশন, তারপরে আমার ছবির ফরাসি গ্রাহকরা ছবি কালেকশন করার দেখে উৎসাহিত, আরও বেশি উৎসাহিত হয়েছি আমি, এবং বিদেশে ইন্টারন্যাশনাল বিভিন্ন এক্সিবিশনে, বিএনএল বিভিন্ন কম্পিটিশন এক্সিবিশনে ইনভিটেশন পাওয়া, অনেক বিএনএল পার্টিসিপেট করেছে, অনেক দেশে পার্টিসিপেট করেছে, যদিও আমি যাইনি কিন্তু আমি ছবি গেছে। তো এইটা একদিকে মানে গ্রহণযোগ্যতা, ছবি কালেক্ট করা, মানে ফরাসি কালেক্টর বা বিদেশি কালেক্টরদের ছবি, আমার ছবি কালেক্ট করা, এটা আমার মনে হয়েছে যে আমার ছবি গ্রহণ করতেছে ওরা। সুতরাং আমার এই স্বাধীন চেতা, স্বাধীন চিন্তাভাবনার কাজ করাটাই, যে যেটা আমার হয়তো বাংলাদেশে সম্ভব ছিল না, যেটা আমি এখানে ইউরোপে বা মুক্ত বিশ্বে সেই যে সুযোগটা আমি পাচ্ছি। শিল্পী শাহাদাত হোসেনের চিত্রকর্মের রয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। আমি প্রথম পুরুষ আন্তর্জাতিক পুরস্কার পাই সেটা নরওয়েতে, সেটা গ্রাফিক ইয়ের উপরে না, সেটা 1983 সালে। আর প্যারিসে যেটা পুরস্কার পাইছি আমি 200th বার্ষিকী উপলক্ষে 1989 সালে, ফ্রেঞ্চ গভর্নমেন্টের একটা কম্পিটিশন ছিল আর্টিস্ট, মানে স্কলারশিপ হোল্ডারদের মধ্যে, ফেলোশিপ প্রাপ্ত শিল্পীদের মধ্যে 35টা দেশের আর্টিস্ট ছিল, সেখানে বেস্ট ওয়ার্ড পাই ওখানে। সেটা মাদামিতর প্রাইজটা ডিস্ট্রিবিউট করে, তৎকালীন প্রেসিডেন্ট ছিল তার ওয়াইফ। পরবর্তী বছর আমি ফেলোশিপদের 35টা দেশে ওখানে আমি ফার্স্ট প্রাইজ পাই। তারপরে আমি আমার সেকেন্ড, আমি যেটা আমি খুব খুশি ছিল, একটা স্যালন ছিল দুমি স্যালন দ্য অটন, এখানে বড়ো বড়ো শিল্পীরা, বিখ্যাত শিল্পীরা এক্সিবিশন করতো আগে, বিকাশ অফ মাতিস বলেন, সব তারাই ছিল ওখানে, ওইটার কন্টিনিউশন এক্সিবিশন হয় প্রতি বছর ওখানে। 2000 সালে আমি একটা পুরস্কার পাই আমার নতুন কাজের জন্য, পুরস্কার নাম মাগা। বাংলাদেশের আজকের প্রজন্মের শিল্পকর্ম নিয়ে গর্বিত এই সিনিয়র শিল্পী। আজকের ছেলে জন্ম শিল্পীরা অনেক বেশি জ্ঞানী, পড়াশোনা করে, স্টাডি করে, ভাল লাগে ওদের কাজে, আগ্রহটা আমার খুব ভাল লাগে। তারপর ইন্টারনেট যুগতে এখন তো ফরমেশন, মানে ইনফরমেশন খুব র্যাপিডলি পায়, ওদের ইয়েটা খুব র্যাপিড, ওদের কাজের ধরন, কাজের কোয়ান্টিটি বলেন বা কোয়ালিটি বলেন, ভাল লাগছে যে তারা দুনিয়ার জগৎটা খোঁজখবর নিচ্ছে, পৃথিবীতে কোথায় কী হচ্ছে, এবং এর মধ্যেই তাদের পথটা বলে বের করে। তো আমার বিশ্বাস বাংলাদেশের নতুন প্রজন্ম শিল্পীরা অনেক দূরে যাবে এবং অনেক ভালো ছবি আঁকবে, এবং এই জন্য আমি খুব প্রাউড ফিল করি নিজেকে। ইউরোপের 3 স্বনামধন্য শিল্পী মনিরুল ইসলাম, শিল্পী শাহাবুদ্দিন ও শিল্পী রুহুল আমিন কাজলের কথা শিল্পী শাহাদাতের উচ্চারণে। মনির ইসলাম স্পেশালি, হি লাভস মি লটস, আই লার্ন হিম লটস অফ থিংস, রেসপেক্টেবল আর্টিস্ট, অ্যান্ড আই লাভ হিজ ওয়ার্ক। কাজল ইজ মাই বয় ক্লাস ফ্রেন্ড, উই আর সেম ইয়ার, আই লাভ হিজ ওয়ার্ক অলসো। শাহাবুদ্দিন, এভরিবডি নোজ আই লাভ হিজ ওয়ার্ক অলসো, এভরিবডি দে আর সামথিং ডুইং, ইউ নো, ইজ রেসপেক্ট, ইউ নো,
continuation, that's all. Shilpi Shahadat Hussainer Shushastho o Dirghau Amader Kamona. Mainul Islam Nasim, News NRB, Paris, France.